আমি আমার দুজন সঙ্গীকে নিয়ে, এই দুজন সঙ্গীকে নিয়ে চলে এসেছি জিনিসপত্রে। ভাবছো যে আমি কষ্ট করে বৃষ্টির মধ্যে বাজারটা করে আনলাম সবজি, তারপরেও আমাকে শুনতে হচ্ছে। বাটার আর তেল দিয়ে এরকম করে আস্তে আস্তে করে একটু হালকা, আমরা মা মেয়ে দুজনে একসাথে পড়বো, দাঁড়াও। এই দেখো সুয়ানি এটাতে ডবল স্মাইলি পেয়েছে কালার। আজকে সকালে আমাদের খাবার দাবার, দেখো স্কুল যাওয়ার আগে ভাত, এখানে লাউ ডাল আছে, লাউ ডালটা যদিও বা একটু বসা বসা হয়েছে, এখানে ভেটকি মাছ আলু দিয়ে ঝোল আছে যেটা আমার আর বর মশায়ের, আর এখানে আছে ধোকা ভাজা। এই যে এই মানুষটা খাচ্ছে দেখো বসে বসে, কেমন লাগছে? আমরা এখন বাজে 10:30, খেতে বসছি। আর এটাতে কি আছে বলো তো, দাঁড়াও তুলতেই পাচ্ছি না, এটাতে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আছে এই মানুষটার জন্য। এত মাছ খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছে, বলছে পাপাকে বলেছে যে পাপা আমাকে আর মাছ খাওয়াবে না কদিন, তাই তো? পাপা কি বলেছে, আর মাছ আনবেই না? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, বর্মশাই এই সবই টিফিন খাবার নিয়ে গেছে, সাথে ও ছাতু মুড়ি নিয়ে গেছে, তো ওর টিফিনের জন্য নিয়ে ও তো বেরিয়ে গেছে। এখন আমার কাজ এই যে আমি আমার ড্রেসটা পরে নিয়েছি, কিন্তু এখনও মানে সেইভাবে রেডি হইনি, আগে মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো, তারপরে বেরোবো। আজকে আমার টিফিন নিইনি, আজকে মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তবে আমি রোজকার মতোই যে বৃষ্টি হচ্ছে বলে স্লো স্লো চলি এমন নয়, রোজই পুরো স্কুল যাওয়ার মতো করেই রেডি হয়ে নিই। যদি বেরোনোর সময় খুব বৃষ্টি হয় হয়তো বেরোই না, বেরোবো না, মানে এখনও পর্যন্ত হয়নি সেই রকম। আর যদি দেখি না শুকনো আছে তো বেরিয়ে যায়, কারণ ফালতু ফালতু মেয়ে স্কুলটা কামাই করে তো লাভ নেই, বাড়ি বসে থাকবো এরকম ওয়েদারের জন্য। তারপর দেখবো যে বৃষ্টিই হলো না, তখন একটা আফসোস হবে। নার্সারি ওয়ানে তবু এরকম হতো, কিন্তু নার্সারি টুতে আর কামাই করা যায় না, কারণ ওর রোজই কিছু না কিছু স্কুলে থাকে। আর এখন তো ও বলছে যে নাকি এখন আস্তে আস্তে ম্যাডামরা বলেছে যে ফার্স্ট টার্মের জন্য এক্সাম নিচ্ছে একটু একটু করে, ওই জন্য চলো এখন খাওয়া দাওয়া করে নিই, করে বসি। আর যদি আজকে ওয়েদার ভালো থাকে আমি আজকে একটু শপিং করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। চলো বলো, ভালো লেগেছে? আর একটা খাবে তো, ডাল দিয়ে খেও। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাইয়ে দাইয়ে ম্যাডামকে এই ড্রেসটা পরিয়েই নিয়ে চলে এলাম স্টেশনে, ট্রেন ধরবো। সরলা কি সুন্দর করে আমলকি খাচ্ছে, আমাকে এটা দে, এটা খেয়ে নিয়েছিস? সুয়ানিকে একটা খাইয়ে দে আমলকি। এটা কোন স্টেশন আসছে রে সুয়ানি? নাগা যতীন তো চলে গেল, যাদবপুর। আজকে শ্রেয়সীরা আগের বারই পুরে উঠে গেছে। হ্যাঁ আমি আমার দুজন সঙ্গীকে নিয়ে, এই দুজন সঙ্গীকে নিয়ে চলে এসেছি জিনিসপত্র দেখতে, অ্যাক্সেসরিজ দেখতে। বলছিলাম যে দুদিন আগেই বলছিলাম, এটা দেখো কি সুন্দর, এটা কিন্তু দুটো মানুষ এটা বন্ধ হচ্ছে। এই মৌসুমি কোনটা নি দেখা, আরে হেভি লাগছে, দেখো গলাটা, দেখো গলাটা ভালো লাগছে না? ভালো লাগছে তো? হ্যাঁ গলাটা এমনিই ভালো। হ্যাঁ দেখো পরে, কি সিলভারে নিচ্ছ না গোল্ডেনে? গোল্ডেন নিচ্ছ।
এই গোল্ডেনটা খেলো তো, এটা বাটারফ্লাই। হ্যাঁ এই দাদা আমাদেরকে দেখিয়েই যাচ্ছে, হ্যাঁ আর আমাদের তো চোখ এদিক ওদিক হয়ে যাচ্ছে। এগুলো কিরকম দাম? 250 দিয়ে শুরু, 250 দিয়ে শুরু। এইটা খুব সুন্দর লাগছে দেখো, চিন্তা নেই। 300 350 সব রেঞ্জে পারফেক্ট। শানের গোল্ডেন কালারের দিয়ে নেবে? বাবাই বললো যে গোল্ডেন ভালো লাগবে। দেখি ওখানে আপনি ব্লু শেড এর বার করুন না, ওইটাই আপনি ব্লু শেড। ব্লু আছে আমার কাছে, এই তো বার করেছে, এই একটাই বার করেছে, বেশি আসবে না। একটু লুজ করো, লুজ ফ্ল্যাট ভাই ভাসা, ঠিক আছে, ভালো লাগছে। সুস্মিতা কেমন লাগছে? না গলায় বসছে কি সেটাই আমি বলতে চাইছি, টুকটাক শপিং করে আমরা চলে এসেছি যে ডমিনোজে। এরা দুজন বাড়িতে পিজা নিয়ে যাবে, বললাম চলো একটু এখন এখানে বসবো, আর যেখানে বসি সেখানে আর যাবো না। কি হয়েছে? ননভেজ, ননভেজ নিলে পনিরেরটা নিলেই বেশি ভালো লাগে না? মার্গারিটাও ভালো লাগে। দেখো আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরবো বলে চলে এসেছি স্টেশনে। সোয়ানি হাত ধরেছ, চলো। ট্রেনে এখনো খবর হয়নি, খবর হয়নি তো মৌসুমি? খবর হয়েছে? বল চলে যাও, আমার সোমবার দেখা হবে। আস্তে আস্তে, এখানটায় খুব স্লিপ হয়ে গেছে, হ্যাঁ ভীষণ। হ্যাঁ ৪৮০, তুমি রাখতে পারো, আগে মানি, আগে মানি ব্যাগটা রাখো, আগে মানি ব্যাগটা রাখো। হ্যাঁ দাঁড়ালো, আর কিছু আছে? আছে, ইয়ে টিস্যুগুলো দেবো। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, তুলছি। শানি ভেতরে ঢুকে যাও না, থাক ছেড়ে, কিন্তু প্যাকেটের মধ্যে কিছু হবে না। হ্যাঁ দিন দিন। শুয়ানির মুখে হাসিটা শুধু দেখো তো। তখন আমিও তো গেছিলাম, তবে আমার মেয়ে গত কালকেই বলেছিল পিজা খাবে, তখন আমি বাবাকে বললাম যে যেহেতু আবার আজকে টিস্যুটা নিয়ে এসো, ফ্রাইডে ছিল, আমি বললাম ফ্রাইডেতেই খাক, কারণ আবার স্কুল থাকবে নেক্সট দিন, কারণ ও চিজ খেলে একটু এদিক ওদিক হয়, ওই জন্য বাবাই অর্ডার করে দিয়েছিল, যেটা এখন দিয়ে গেল। এটা থাক, এটা রাত্রেবেলা বাবা আসুক তারপর খাওয়া হবে। হ্যাঁ এটা রেখে আসি। বাড়ি এসে আমি এখনও ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, কারণ যদি হট করে চলে আসে আমি নাইটি পরে নেবো, তারপর দেখবো ওনারা এসে গেল তখন কি হবে। তো এখন আমার মেয়ে খাবে মাশরুম পিজা, মাশরুম খাবে তো, তুমি খাও তো, ট্রাই করো, নাকি ওর থেকে নিয়ে আসবো একটু, আর চলে যাও। কালিগুলো উঠবে না, ম্যাজিক কালিগুলো, ম্যাজিক বুকটাতে কিন্তু কোনোদিনই প্র্যাকটিস করতে পারবে না, বুঝেছ? শিখে গেলে তুমি নষ্ট করে দেবে। হ্যাঁ তো দেখি মুখটা ফাটিয়ে দেবো মাথা। চল আজকে তোমাদেরকে সুয়ানির একটা ওয়ার্কশিট দেখাই, দুটো ওয়ার্কশিট, তাহলে সুয়ানি দেখাবে, সুয়ানি দেখাও। এই দেখো সুয়ানি এটাতে ডবল স্মাইলি পেয়েছে, কালারটা দেখো বসে বসে কি সুন্দর কালার করেছে, ধৈর্য ধরে ধরে দেখো, জুতোগুলো ব্ল্যাক করেছে। হ্যাঁ
আর ফেসটা আর এই হ্যান্ডটা একই হতো মামা, হালকা অরেঞ্জ যেটা আছে ওটা স্কিন কালার, এই যে এই যে এর থেকে হালকা একটা আছে না, এইগুলো ওরকম হতো। তুমি তো সবই কালার করে দিয়েছ, কিন্তু খুব সুন্দর করেছে বলো, তোমরা কমেন্টস করে বলবে। দেখো এই জায়গাটা একটু রেন রেনগুলোকে কী সুন্দর ব্লু দিয়েছে, মাথাটা ব্ল্যাক করেছে, ফেসটা যাই করুক হেয়ার জুতো দুটো কী সুন্দর ব্ল্যাক করেছে, এটা বর্ডার করেছে। আর এই এইগুলোর মধ্যে রেনি ডেতে কোনগুলো ইউজ হয় সেগুলো দিয়েছে বলো। আর গ্লাভস কখন ইউজ হয় বলো বলো, কোন সিজনে ইউজ হয় ভালো করে বলো বলো। নো, গ্লাভস আমরা কখন পরি, কখন হয় উইন্টার, আর ক্যাপ কখন পরি, ঠিক আছে। চলো এবার আরও একটা পেজ দেখাও, এটাতেও খুব সুন্দর করেছে দেখো। এই যে ডিফল্ট ডার্ক ডার্ক ইয়েলো কালার হয়, এটা গ্রিন হয়, এটা গ্রিন হয়, পেন্সিলটা যা হোক করেছে, আবার এটা এই করেছে, এটা তো স্মাইল পেজ। বাবাই তো বাড়ি এসছে অনেকক্ষণ, এসে আবার একটু বাজারে গেছে, জানো তো একটাও পেঁয়াজ নেই বাড়িতে যে কিছু রান্না করব। সকালের খাবারগুলো বার করে দিয়েছি, এই ডাল টালগুলো। আচ্ছা বাবাই আসার সময় এই যে আতা নিয়ে এসছে, এই এটা এমন একটা ফল যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি, মানে আমার খুব ভালো লাগে। হ্যাঁ নিয়ে এসছে সাথে, আগে একদিন আমরা গড়িয়াহাটে গড়িয়াতে গেছিলাম, সেই ওখানেই এগুলো পাওয়া যায়, এই আতা এই লঙ্কাগুলো, এগুলো চপ খাওয়ার জন্য নিয়ে এসছে। আচ্ছা আর কি নিয়ে এসছে পাপা, আর একটা কি নিয়ে এসছে বলো পাপা গড়িয়া থেকে, ভালো করে বলো, শুধু ভুলভাল বলবে। আর নিয়ে এসছে এই যে মাটন নিয়ে এসছে, এই যে ফ্রিজে রাখা আছে, যেটা কাল সকালে বার করব। গড়িয়াতে বৃষ্টির মধ্যে নেমেছে। আচ্ছা সুয়ানি তোমাদেরকে একটা মানে একটা রাইমস শিখিয়েছে, যেটা বলেছে এক্সাম নেবে, সেটা সুয়ানি অনেক কষ্ট করে মুখস্থ করেছে, হ্যাঁ তোমাদেরকে শোনাবে। সরে এসো এইদিকে, এদিকে সরে এসো, আর একটু দূরে যাও, ঠিক আছে না, এই 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 কোনায় এই কোনায় এই কোনায়, হ্যাঁ এবার বলো। ভেরি গুড 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 গুড, ক্ল্যাপ দাও সবাই, ক্ল্যাপ দাও ক্ল্যাপ দাও ক্ল্যাপ দাও, এদিকে এসো এদিকে এসো, ক্ল্যাপ দাও ক্ল্যাপ দাও ক্ল্যাপ, ভালো হয়েছে। দেখলে কি সুন্দর গান গাইলাম, দেখলে তোমরা কি সুন্দর সং, এটা সং তো, এটা অনেক দিন ধরেই সুয়ানি ট্রাই করছে কিন্তু কিছুতেই মুখস্থ করে উঠতে পারছে না, আজকে সন্ধেবেলা ধরে ধরে বই দেখে দেখে আমি ওটাকে মুখস্থ করিয়েছি। আর ফোনেও তো দেখলাম, ফোনে তো আগে পরে দেখলাম তাই না। হ্যাঁ তো আমরা এখন বসে আছি, রাত্রের খাবার দাবার আছে, আর একটু চিকেন আছে যেটাকে ম্যারিনেট করে রেখেছি, কিন্তু কি করব বুঝতে পাচ্ছি না, কারণ বাড়িতে একটাও পেঁয়াজ নেই, ওই জন্যই বাবাই চোখ ওই জন্যই বাবাই আরো বাজারে গেল। মামা সে ওই প্লাস্টিকটা নিয়ে কি কি কিনেছিলাম একটু দেখায় বন্ধু, তার একে স্কুলে দিয়ে দেখছিলে যে আমি সুস্মিতা আর মৌসুমি গেছিলাম কয়েকটা জিনিস কিনতে, তুই ফেলে ভেঙেই ফেলবি। ইয়াররিং কিনতে গেছিলাম, তো প্রথমেই বলি আমার ভালো লেগেছে কিন্তু বাবাইয়ের পছন্দ হয়নি, জানি না কেন পছন্দ হয়নি, প্রথমেই জিজ্ঞাসা করলো এটা এত দাম নিয়েছে, আর একটু ভালো দামে নিতে পারতে, আর একটু সুন্দর নিতে পারতে, আর একটু এই নিতে পারতে ওই নিতে পারতে, বলে খানিকক্ষণ আমার বাবার মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে। তো যাই হোক তোমাদেরকে একটু দেখাই, এই একটা ইয়াররিং নিয়েছি, যেগুলো পরলে তোমরা বুঝতে পারবে কিসের সাথে কি পরবো সেটা এখন মাথার মধ্যে আছে, তো এটা বেশ ভালো লাগছিলো বলে নিয়েছি। আচ্ছা এটা একটা নিয়েছি, এটা আসলে আলাদা আলাদা, হ্যাঁ দাঁড়াও খুলে দেখাই, নাহলে এটা বুঝতে পারবে না, এগুলো এডি পাথরের, হ্যাঁ সাইডগুলো পুরো এডি পাথর, এই যে কেমন লাগছে বলবে। আচ্ছা আরেকটা দাও, ও আরেকটা এরকম হারটা নিয়েছি দেখছিলে তখন, এই হারটা আমার এইরকম টাইপের মানে হার পরতে খুব ভালো লাগে, একদম সিম্পল অথচ গলার সাথে আটকে থাকবে, তো হারটা বেশ সুন্দর, জানি না পরলে কতটা মানাবে দেখছিলে।
এমনিই তো এমনি সাজের সাথে আর একটু মেকআপ টেকআপ করার পরে পরলে কতটা কেমন লাগবে সেটা তো পরলেই বোঝা যাবে। আর এই একটা ব্রেসলেট নিয়েছি যেটা আমরা মা মেয়ে, এই দেখো দাঁড়াও 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 দেখাতে দাও, আমরা মা মেয়ে দুজনে একসাথে পরবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ চলো তুমি একটা টানো, আমি এই এই গোলটা ধরে টানো, না তুমি এই নিচ দুটো টানো, দাঁড়াও 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 দেখাতে, ছাড়ো হাতটা, এই দেখো এটা এইভাবে পরতে হয়। তো মেনলি আমরা দুজনেই পরবো এখন থেকেই, দুজন দুজনের জন্য না বললে না পিঠটা বাজবে না আমার, বুঝেছো? এই দেখো শুধু বলে এটা, না আমি পরবো না হার এখন, ছাড়ো চলো, না 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 আমি এখন পরবো না, খুলবে না সুহানি, না ছিঁড়ে যাবে, দাও ছিঁড়ে যাবে, মা ওরম করে না, ওরম করে না মা, এটা এটা এইভাবে খুললে নষ্ট হয়ে যাবে। এখানে ভাতটা গরম করতে দিয়েছি, মেয়েকে আগে খাইয়ে দেব। এখানে একটু চিকেন ছিল সলিড, তো চিকেনটা কী করবো বুঝতে পারছিলাম না, প্রথমে এরকম পাতলা পাতলা করে কেটেছি, কেটে ম্যারিনেট করে রেখেছিলাম, দই না দই নেই দই ছাড়া, তো সেটাকে ম্যারিনেট করে রেখে বাটার আর তেল দিয়ে এরকম করে আস্তে আস্তে করে একটু হালকা প্রথমে সিদ্ধ মতো করে নেবো, হ্যাঁ তারপরে এটা পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই মতো করবো। নতুন একটা আইটেম, জানি না কার নাম কী দেব, যা মনে হবে তাই দেব, তবে মেয়েকে দেওয়া যাবে না কারণ আমি এতে প্রচুর ঝাল দিয়েছি, তারপরে যে পিজা অরিগানো ছিল অরিগানো চিলি ফ্লেক্স সব দিয়ে দিয়েছি, মেয়ের মাছের ঝোল আছে বলে আর ওর জন্য করলাম না, কালকে আবার মাংস টাংস খাবে, কেমন খেতে হয় বলবো তোমাকে, তোমাদেরকে কেমন খেতে হয় তোমাদেরকে জানাবো, তাদেরকে একটু উল্টে উল্টে দিলাম। ভাবছিলাম হয়তো ভালো হবে না কিন্তু স্মেলটা বেশ ভালোই বেরোচ্ছে। আজকের ভিডিওতে তো দেখো নি, এই দেখো মাথায় হাত দিয়ে বসে আছে কেন বলো তো, বাজার করে এনেছে, আমি বলেছি যে এত সবজি কেন কিনে এনেছো, ওই জন্য মাথায় হাত দিয়ে বসে আছে, ভাবছে যে আমি কষ্ট করে বৃষ্টির মধ্যে বাজারটা করে আনলাম সবজি, তারপরেও আমাকে শুনতে হচ্ছে। আজকে শুক্রবার, শনি রবি মাঝখানে দুদিন আছে, আমি এত সবজি কোথায় নিয়ে যাব, তার ভেতরে ফ্রিজে এখনও এই যে এই একটা আছে, কুমড়ো আছে, মোচা আছে, কাঁচকলা আছে, ওই জন্য চুপচাপ বসে আছে, ওই জন্য আর কিছু করছে না, দেখো চুপ করে বসে আছে, মেজাজ হয়ে গেছে। হাসাবো আমি এখন যদি ক্যামেরাটা নিয়ে যাই, ও রেগে যাবে, ফোন ফোন ছুঁড়ে ধাক্কা দিয়ে দিতে পারে, ওই ইয়ার কি মারবে, ঠিক আছে আমি মারলেই ওর খচে যায়, মাথা যন্ত্রণা করছে, হ্যাঁ তাহলে কি হয়েছে, ছাতা নিয়ে যাওনি তুমি বৃষ্টিতে, ছাতা নিয়ে যাওনি, তখন থেকেই তো মনে বলছে বৃষ্টি পড়ছে, গেঞ্জি দেখবো কেন, মাথা দেখলেই তো বোঝা যাবে, এতে মাথা ভেজা তো, গেঞ্জিটা দেখ, গেঞ্জি তো ঘামেও ভিজতে পারে, আরে একটু আগে বৃষ্টি হচ্ছিল না, হচ্ছিল তা বলছে হয়নি হিরো, তো এগুলো এখন গোছাবো, তারপর এদিকে হচ্ছে হোক আস্তে আস্তে, এটা এগুলো বাবাকে বলবো আর একবার উল্টে দিতে, মেয়েকেও ভাত খাওয়াবো।
বৃষ্টিতে পিকনিক হচ্ছে, রাখো। আমার মেয়ের এখন নেশা লেগেছে এই পেপারটার ওপরে বসবে, সেই বাবাই নিয়ে এসেছিল একদিন শিয়ালদা থেকে কিনে। আর এখানে সবজিগুলো আমি তুললাম না, কারণ বাবাই বলছে বৃষ্টিতে একটু একটু জল পড়েছে, সবজিগুলো একটু জলটা শুকাক, তারপরে কাল সকালে তুললো, ওই জন্য আর তুলিনি। এইটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর সেই ধোকাগুলো সকালে ভেজেছিলাম না, ওইগুলো বাবাই এতে দিয়ে দিয়েছে। আর খেতে না দারুণ হয়েছে জানো তো, বুঝতে পারিনি এত ভালো হয়ে যাবে, এবি লাগছে খেতে। আসলে বাইরে এখন ভীষণ মুষলধারায় বৃষ্টি হচ্ছে, প্লাস বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য ঘরে টিভি টিভি বন্ধ করে আমি বললাম চল মাম্মা বাইরে গিয়ে খাওয়াবো তোকে। আর আমার মাম্মাও তখন এই পেপারটা নিয়ে বললো তাহলে আমি এখানে বসে খাবো। পিকনিক হচ্ছে আমাদের বৃষ্টিতে, এই যে বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, আর আমার ওই যে গামলাটা দেখতে পাচ্ছ ওই যে ফিল্টারের কোণে, ওটা দেখছি আর বৃষ্টি দেখছি, ওটা দেখছি আর বৃষ্টি দেখছি, আর ভাবছি যে আমার কী হবে। বাজ পড়ছে দেখো, তো এই গামলাটা দেখে না আমার সত্যি মায়া হচ্ছে যে আমি কবে এই গামলাটা আবার ফাঁকা করতে পারবো জানি না। বৃষ্টি হচ্ছে হয়ে যাক, কাল সকালে হচ্ছে। আবার বলো আবার বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি, এটা হলো লাস্ট ফিনিশিং, হ্যাঁ রেখে দেবো। আর রাস্তায় পটকা টাটা, বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।